আলমিল্লা রহমানুর রাহিম সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম শরিয়তপুর ইনকুবিটার পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আসলে কি আমাদের বাংলাদেশে অনেক ইনকুবিটার আমরা দেখে থাকি যে ইনকুবিটারগুলো যে কারেন্ট চলে গেলে যে বেকাপ দিবে এরকম ধরনের কিন্তু ইনকুবিটার আমাদের বাংলাদেশে খুব কম মোটে গেলে পাওয়া যায় না কিন্তু বলে কিন্তু নেওয়ার পর ওরকম কাজ করে না হ্যাঁ এখন আমাদের এখানে অনেক ইনকুবিটার দেখি যে কারেন্ট চলে গেলে গা যে ইনকুবিটারে হারিকেন ইউজ করি বা ডিসিএসি কানেকশনগুলো দেওয়া থাকে আসলে ডিসিএসি কানেকশন দেওয়া যে ইনকুবিটারগুলো সেটা হলো ছোটো ইনকুবিটার জন্য প্রযোযোগ্য কিন্তু বড় বড় ইনকুভিটার জন্য সেটা আসলে কার্যকারী না তা সেই কারণে আমরা আমাদের ইনকুবিটারগুলা তৈরি করছি যে কারেন্ট চলে গেল কারেন্ট থাকলেও যেরকম চলবে কারেন্ট চলে গেল ঠিক ওভাবে চলবে সিস্টেম যে আইপিএস সিস্টেমের মতন আর কি তো বন্ধুরা আমাদের এই ইনকুবিটারটা আপনার ব্যাটারি কানেকশন দিয়ে যদি রাখেন কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে চলবে কারেন্ট চলে আসলে ব্যাটারি থেকে বন্ধ হয়ে কারেন্ট থেকে চলবে এভাবে এটা প্রতিনিয়ত চলতে থাকবে আসলে কি আমরা অনেক ইনকুবিটারগুলো দেখে থাকি যে কারেন্ট চলে গেলে ব্যাকআপ দেওয়ার মতন এক্সট্রাটা মিটারস ইউজ করা থাকে এক্সট্রাটা কন্ট্রোলার ইউজ করা থাকে সেই কন্ট্রোলার কি অটোমেটিক কাজ করবে এটা কি আমাদের জানা আছে আমরা একদম সেটা জানি না যে কারেন্ট চলে গেলো ব্রেকআপ দেবে সেটা কি অটোমেটিক দেবে কি না প্রশ্ন কিন্তু এই জায়গায় হ্যাঁ আপনি রাত্রে শুয়ে গেলেন কারেন্ট চলে গেল তা কারেন্ট চলে যাওয়ার পর ব্যাটারিতে যে বা কোনো কিছু এটাকে অটোমেটিক দিবে না আমার ঘুমে থেকে আইসা তারপরে আমাদের ওই ওই কন্ট্রোলার সুইচটা দিয়ে দিতে হবে আপনি একটু জিজ্ঞেস করে দেখেন বা কেউ যদি ইনকুবিটার নিয়ে থাকেন বলে কীরকম ইনকুবিটার পান কীরকম তাই না আচ্ছা যাই হোক বন্ধুরা আমাদের ওই সমস্যা নাই যে দেখেন এক্সাম্পল আপনি রাত্র বারোটা বাজে শুয়ে রইলেন কারেন্ট চলে গেল তা ক্ষেত্রে কী করবেন আপনি যদি না উঠা যদি ডিসি লাইনটা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিম ইনকিউবেটার মেশিনে যত ডিম আছে সব ডিম কিন্তু একদম নষ্ট হয়ে যাবে তা সেই দিকটা লক্ষ্য রেখে আমি আমরা একটা ইনকুবিটার তৈরি করছি সেটা হলো কারেন্ট থাকলেও যেরকম চলবে কারেন্ট না থাকলেও ঠিক ওরকম চলবে আপনার কাজ কি আপনার খালি সত্য একটা ব্যাটারির সাথে কানেকশন দিয়ে রাখবেন কারেন্ট চলে গেলে বললাম যেটা কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে অটোমেটিকলি চলবে কারেন্ট আসলে অটোমেটিকলি ব্যাটারি বন্ধ কারেন্ট থেকে চলবে এই হয়েছিল আমাদের ইনকুভিটারটা তো বন্ধুরা এই যে ইনকুবিটার আমরা বাংলাদেশ চৌষট্টি জেলায় আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি আমরা আপনারা সবাই জানেন আসলে কি আমাদের জেলা হয়েছিল সুরিয়তপুর সদর সদর থেকে আমি বলতেছি এখান থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় মার্কেটিং করি এই মেশিনটা কোয়ালিটি হয়েছিল আপনার তিনশো ক্যাপাসিটি ফুল অটোমেটিক ইনকুবিটার দুশো সেটার একশো হ্যাসিং ফুল অটোমেটিক ইনকুবিটার তা আসলে কি এই ইনকুবিটারটা আলহামদুলিল্লাহ খুব পারফরমেন্স অনেকটা ভালো আপনি রেজাল্টটা অনেক ভালো পাবেন এটা হিউমিনিটি অটোমেটিক কাজ করবে টেম্পারেচার অটোমেটিক কাজ করবে এই টার্নিংটা নব্বই মিনিট পর পর অটোমেটিকলি টার্নিং হবে আপনার হাত দেওয়া কিন্তু নাড়া দেওয়া লাগবে না যেরকম হিমিটি বাষ্প হইতেছে অলরেডি আর বিয়ার্স আরেকটু কথা বলবো আমি আপনাদের আসলে আপনারা আমাদের যখন ভিডিও ওপেন করেন মনে করেন আপনার জেলায় আমরা আসলে কিন্তু না আমার জেলা হচ্ছে শরীয়তপুরে আমি শরীয়তপুর থেকে বাংলাদেশ চৌষট্টি জেলা আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি আমাদের এই প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি করে থাকি আপনারা যদি চান আমাদের এখান থেকে নিজ জেলার লোক মনে করে আমাদের থেকে ইনকুবেটারগুলো আপনারা নিতে পারেন কিন্তু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে এই কথা বলতে পারবো আমাদের এখান থেকে যদি ইনকুবিটার নেন আপনার জেলার লোক থেকেও যদি নিয়ে যতটুকু উপকার না পাবেন আমাদের এখান থেকে নিয়ে ততটা উপকার হবে আর লাভবানরা হবেন আর আর একটা বিষয় হচ্ছে কি আসলে কি আমাদের এই ইনকিউবিটার বাদে কিন্তু আমাদের আউটলিং একটা বিজনেস আছে সেটা বাচ্চা বিক্রি করি বাংলাদেশ চৌষট্টি জেলায় আপনি চাইলে ইনকিউবিটার মিশিং দিয়ে বাচ্চা উৎপাদন করে আমাদের সাথে আপনি বিজনেস করতেও পারেন সে বিষয়ে আলাপ করতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত আমরা আপনাকে বলে দেবো যদি এখানে বলি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আমাদের এখানে অনেক ধরনের ইনকিউবিটার তৈরি করা হয় দুশো তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার আপনার যেরকম চাহিদা আপনি ওরকম আমাদের থেকে ইনকিউপিটা তৈরি করে নিতে পারবেন অর্ডার দিলে আমরা বানিয়ে আপনার জেলায় পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে ইনকিউপিটা নিয়ে যাবেন কুরিয়ার মাধ্যমে কুরিয়ারটা আমাকে আমাদের টাকা দিয়ে দিবে তো আর কথা বলবো ভাই যান যে আমরা যখন এই মালগুলো ডেলিভারি করি ভাড়া ব্যাপক কিছু টাকা আমরা চার্জ চাই সেটা কিন্তু আপনারা দিতে চান না আসলে কি আমরা আসলে মানুষের দুই টাকা মেরে কি বড়লোক হইতে পারে না আপনিও পারবেন না আমরাও পারবো না আসলে আমরা বিজনেস করি এই হয়েছিল আমাদের পেশা সিকিউরিটির জন্য আমাদের কিছু টাকা নিয়ে নেওয়া লাগে কারণ যাই হোক ডিজেকে যা থাকে সেটা হবে ইনশাল্লাহ কিন্তু আমি আবার একটা কথা বলবো ইনকুবিটার মেশিনটাই যে ইনকুবিটারটা সেটা খুব মানসম্মত ভালো একটা ইনকুবিটার হ্যাঁ এটা যদি আপনারা নেন আপনার আইপিএসের টেনশন করা লাগবে না রাত্রে শুয়ে রয়েছেন কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে চলবে আবার কারেন্ট আসলে অটোমেটিক ব্যাটার ব্যাটারি বন্ধ হয়ে কারেন্ট থেকে চলবে যেহেতু আমি পিছনে কথা বলেছি তারপরও আমি বলতেছি আর অন্য কথা থেকে ইনকিউিউটার মেশিন যদি আপনারা ক্রয় করেন তা সেক্ষেত্রে একটু দেখে দিবেন যে কারেন্ট চলে গেলে এটা অটোমেটিকলি কাজটা করবে কি না আর অটোমেটিকলি কাজটা যদি না করে তাই কিন্তু আপনার জন্য একটা বড় একটা বিপদজনক টাকা দাম মাল কিনলেন অটোমেটিক কাজ করলো না সেটা কিন্তু খুব একটা আপনার জন্য বিপদ সেটা এরকম বিপদ আপনি পরে বুঝতে পারবেন যখন পার্সেন্টেজ দেখে আসবেন তা এই ছিল আমরা একটা ব্যাটারি কানেকশন দেওয়া আছে আর এখানে ব্যাটারি থেকে চলতে চলবে আর এসে কারেন্টের লাইন সাদা যেটা পেলাক ওটা কারেন্টের আর ব্যাটারি দুটা লাইন কানেকশন কিন্তু আমি ইন্টুবিটা মেশিনে দিয়ে রাখছি তা আসলে এই যে আমি এখন ব্যাটারির যে আপনার কারেন্টের লাইনটা যদি খুলে দেই কারেন্টের লাইনটা যদি আমি খুলে দেই এই যে দেখেন ব্যাটারি থেকে কিন্তু ইনকিউবেটার মেশিনটা চলতেছে এরকম যখন কারেন্ট চলে যাবো গা ব্যাটারি থেকে কিন্তু ইনকিউবেটার মেশিনটা চলবে সেটা রাত দুইটা হোক তিনটা হোক দশটা হোক একটা বাজে হোক আপনার কিন্তু টেনশন করা লাগবে না এই বিষয় নিয়ে আর যখন কারেন্ট আসবে ঠিক অটোমেটিকলি ব্যাটারিটা অফ হয়ে কারেন্ট থেকে চলবে তা আমি যদি এই লাইনটা এখন দিয়ে দিই এই যে আমি লাইনটা এখন ধরেন কারেন্ট দিয়ে দিলাম হ্যাঁ কারেন্ট আসলো মনে করে বাস এখন কিন্তু ব্যাটারি থেকে বন্ধ হয়ে অটোমেটিকটি কারেন্ট থেকে কিন্তু চলতেছে হ্যাঁ তো বন্ধুরা এই ইনকুবিটার মেশিন নিতে গেলে আপনার একটা দশ পনেরো হাজার টাকা আইপিএসের যেই টাকাটা লাগে সেই টাকাটা কিন্তু বেশি যাচ্ছে আমার এখান থেকে ইনকুবিটারটা নিলে অর্থাৎ আপনি জাস্ট একটা পুরানো একটা ব্যাটারি হলে যথেষ্ট এখানে আর কিচ্ছু লাগবে না মেশিন মিশিং দেবেন একটা ভ্যাটারি দিয়ে আপনি শুরু করেন আপনার বিজনেসটা যাত্রাপথ ইনশাআল্লাহ আশা করি আল্লাহর রব্বুল আলমিনে দো মেহরবানিতে আমরা দোয়া করি আপনাদের যে আপনারা অনেক সফল হন তো বিয়ার্স আমাদের এই ইনকুবিটার অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশ চৌষট্টি জেলায় কন্ডিশনে আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকে যা ডেলিভারি করার সময় আমরা কিছু টাকা নিয়ে থাকি কুরিয়ার চার্জটা সেটা নিয়ে থাকি তারপরে আমরা যখন আপনার হাতে মাল পৌঁছাবে তখন ওনার আপনাদের পুরিয়ার অফিস থেকে আপনাদের ফোন দেওয়া হবে ফোন দিলে আপনারা আয়সা টাকা দিয়ে মালগুলা নিয়ে যাবেন ওনারা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। তো বন্ধুরা আমাদের এই যে ইনকুপিউটাররা জাস্ট একটা রিকোয়েস্ট করব যে একবার একটু নিয়ে দেখেন যদি ভালো হয় আবার আসবেন আর যদি ভালো না হয় দোয়া করবেন জানি আপনাদের ভালো কিছু দেওয়ার তো ফিক দেখ ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ